Hello my dear viewers, assalamu alaikum, welcome back to my channel RB Lata's Kitchen. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার স্বাদের একটি ফুড রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে বিফ পিৎজা। আমরা তো অনেকেই চিকেন পিৎজা খেয়ে থাকি, কিন্তু এই বিফ পিৎজার স্বাদ কিন্তু অনেক বেশি হয়। আমার এই রেসিপিটি আপনার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কত বেশি সুস্বাদু হয় এই মজাদার স্বাদের বিফ পিৎজাটি। এই বিফ পিৎজাটি কী করে সহজ পদ্ধতিতে আপনারা বাসায় খুব কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন, আজকে আমি আপনাদের সাথে এরকম একটি রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলুন দেখে নিই কী করে এই মজাদার স্বাদের বিফ পিৎজাটি আমরা বাসায় খুব সহজে তৈরি করে ফেলতে পারব। তো বিফ পিৎজার ব্রেডটা তৈরি করার জন্য কী কী উপকরণ লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কেজি পরিমাণ ময়দা, তারপর এখানে নিয়ে নিয়েছি আমি গরুর দুধ, এখানে আমি 1/4 কাপের মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি লবণ, তারপর এখানে নিয়ে নিয়েছি সাদা সয়াবিন তেল, যে রেগুলার তেলটা আমরা খাই। এখানে নিয়ে নিয়েছি চিনি, আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ইস্ট। তো এখন আমি এখানে ডোটাকে রেডি করে নেব। তো ডোটা রেডি করার জন্য আমি এখানে যে দুধটা নিয়েছি সেই দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো ইস্ট। ইস্ট আপনারা কতটুকু দেবেন সেটা ইস্টের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। আর দুধটাকে একটু সুদুষ্ণ করে নিতে হবে, কারণ দুধটা যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে ইস্টটা অ্যাক্টিভ হয় না। তো এভাবে ইস্টটা গুলে আমাকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো এখানে আমি ভেতরে যে গরুর মাংস দিয়ে পুরটা তৈরি করবো সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। এখানে একেবারে ছোট ছোট করে আমি গরুর মাংসগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, এরপর এখানে নিয়ে নিয়েছি চাট মশলা, নিয়ে নিয়েছি রসুন বাটা, নিয়ে নিয়েছি কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে নিয়েছি, নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি চিনি, লবণ, সাদা সয়াবিন তেল, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মিহি করে কুচি করে নিয়েছি। তো এখন এগুলো দিয়ে আমি গরু মাংসের যে পুরটা আছে সেটাকে তৈরি করে নেব। তো এখানে আমি এক্সট্রা অ্যাড করব টমেটো কেচাপ। টমেটো কেচাপের একটা রেসিপি আমার চ্যানেল আগে থেকে আপলোড করা আছে, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন। এছাড়া আপনার যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি ওয়েস্টার সস, আর নিয়ে নিয়েছি ডার্ক সয়া সস। তো এগুলো আমি ইউজ করব। তো এক্ষেত্রে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, আগের চেয়ে দুধটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে প্রায় 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দেব চিনি। চিনিটা দিতে হবে আপনাদের টেস্ট অনুযায়ী। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল, 1/2 কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল এখানে দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। তো এই মিশ্রণটাকে আমি রেডি করে নিচ্ছি ডোটাকে রেডি করার জন্য। তো এটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তো এভাবে আপনারা চামচের সাহায্যে নেড়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেবেন। তো এই পর্যায়ে 1/2 কেজি পরিমাণ যে ময়দাটা ছিল সেই ময়দার মধ্যে এই মিশ্রণটাকে আমার আস্তে আস্তে করে ঢেলে একটা ডো রেডি করে নিতে হবে। তো আমি অর্ধেকটা ঢেলে দিয়েছি। এ পর্যায়ে এটা দিয়ে আমি ডোটাকে রেডি করে নেব। এক্ষেত্রে যদি এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় সে পানিটাও আপনারা ইউজ করতে পারবেন। তো আমি আগেও বলেছি আবার বলে দিয়েছি, ইস্টটা আপনারা কতটুকু ইউজ করবেন সেটা ডিপেন্ড করবে আপনার ইস্টের কোয়ালিটির উপর। তো এভাবে করে আমি ডোটাকে রেডি করে নেব। তো এক্ষেত্রে আমার এক্সট্রা পানি লাগছে, এই পানিটাকে ইস্যুদুষ্ণ পানি নিতে হবে, ঠান্ডা পানি নিলে কিন্তু হবে না, কিংবা নর্মাল টেম্পারেচারে পানি নিলেও হবে না, পানিটাকে একেবারে হালকা গরম করে নিলেই চলবে। তো এইভাবে করে আমি ডোটাকে রেডি করে নিয়েছি। তো ডোটা দেখুন বেশ সফট করে রেডি করতে হবে। এখন আমি একটা প্লাস্টিক র্যাপারের সাহায্যে এই ডোটাকে ঢেকে রেখে দেব। আপনারা চাইলে যে কোনো ঢাকনার সাহায্যেও এটা ঢেকে রেখে দিতে পারেন। আপনাদের এইটা এভাবে রাখলে একসময় এটা কিন্তু আরও অনেকটা ফুলে যাবে। তো আমি বেশ কিছুক্ষণের জন্য এটা একটু গরম স্থানে রেখে দিচ্ছি। তো এখানে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং এতে 1/4 কাপের মতো রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা সয়াবিন তেল ইউজ করেছি। তো আগে থেকেই যে ছোটো ছোটো টুকরো করে গরু মাংসটা দিয়েছিলাম সেখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ গরু মাংস এখানে নিয়ে একটু ভেজে নিচ্ছি।
তো গরু মাংসটা সেদ্ধ হতে মুরগি মাংসের চেয়ে অনেক বেশি টাইম লাগে, এ কারণে আমি আগে থেকে এগুলোকে একটু কুক করে সেদ্ধ করে নিচ্ছি। তো এক্ষেত্রে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এই গরু মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই কিন্তু এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আপনার এখানে টেস্ট অনুযায়ী লবণ দেবেন, আমি এখানে এক চিমটির মতো লবণ অ্যাড করেছি। তো এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন এক্সট্রা অনেক পানি উঠেছে এবং এই পানির সাহায্যে এটা সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, এতে করে পানিটা শুকিয়েও যাবে আর সেদ্ধ হয়ে যাবে। যখন মাংসটা একটু সাদাটে ভাব চলে আসবে তখন আপনাকে বুঝতে হবে সেদ্ধ হয়ে গেছে। তো পর্যায়ে যেহেতু আমি ছোটো ছোটো একেবারে টুকরো করে কেটে নিয়েছি তো সেদ্ধ হতে খুব বেশি একটা সময় নেবে না। তো এ পর্যায়ে একটা সাদাটে ভাব যেহেতু চলে এসেছে তো বিবগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা যদি ঠিক মতো না ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে পেঁয়াজ কুচিটা যখন আপনারা পিৎজাটা খাবেন তখন পেঁয়াজটা মুখে লাগবে। তো এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ টমেটো কেচাপ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 2 টেবিলস্পুন পরিমাণ। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়েস্টার সসটা এখানে আমি 1 টেবিলস্পুনের মতো অ্যাড করেছি। যেহেতু এখানে অনেক রকমের সস আমি এখানে অ্যাড করছি সেহেতু এখানে এক্সট্রা করে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, তবুও আপনারা টেস্ট অনুযায়ী লবণটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এভাবে করে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আগের ভেজে রাখা পেঁয়াজগুলোর সঙ্গে। তো এবার নেড়ে চেড়ে আমি খুব ভালো করে আপনাদের মিক্সটা করে নিতে হবে। তো আমি অনবরত নাড়তে থাকছি যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। তো এ পর্যায়ে এখানে আমি অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো একে একে অ্যাড করে দিতে থাকবো। তো এখানে আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ রসুন বাটা, কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি, চাট মশলা আর 1 টেবিলস্পুন পরিমাণ আদা বাটা। এখানে কাঁচামরিচ কুচিটা আপনারা আপনার যেটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবে করে দিয়ে নেবেন। তো এ পর্যায়ে আমি আবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, মিক্সিংটা খুব ভালো করে করতে হবে। তো এ পর্যায়ে আমি অনেকটা টাইম নিয়ে মিক্সড করছি এবং নিচে যাতে না লেগে যায় সে কারণে অনবরত নেড়ে চলেছি। তো এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ লবণ। এখানে একেবারে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, এটা আপনারা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো এ পর্যায়ে লবণটা দেওয়ার পর আমি খুব ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়ো, তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিলস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর 1 টেবিলস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তো লাল মরিচের গুঁড়োটা আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ওভাবে করেই দিয়ে নেবেন, কারণ এর আগে আমি এখানে কাঁচামরিচ কুচি অ্যাড করেছি। তো এখন খুব ভালো করে এই মশলাগুলোকে এটার সাথে আবার আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এইভাবে করে বেশ অনেকক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলাটা একেবারে নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমার মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে সেদ্ধ করে রাখা মাংসগুলো ছিল আমি ভেজে নিয়েছিলাম, সেই মাংসগুলো এখানে অ্যাড করে আবার খুব ভালো করে মিক্সড করে আমি এখানে কুক করে নিচ্ছি। এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে এবং খুব ভালো করে কুক করে নিতে হবে যাতে আপনাদের এখানে কোনো এক্সট্রা পানি না থাকে। তো এভাবে করে নেড়ে চেড়ে আমি একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। তো বিফটার পর্যায়ে আমার রান্না করা হয়ে গেছে, এখন এটাকে আমি এভাবে করে রেখে দেব হালকা ঠান্ডা হওয়ার জন্য। তো এ পর্যায়ে আমি এখানে চলে এসেছি, আমার যে ডোটা ছিল সেটা আগের চেয়ে অনেক ফুলে গেছে। এখন আমি প্লাস্টিক র্যাপারটা খুলে নেওয়ার পর এই যে ডোটা আমি রেডি করেছি সেই ডোয়ের ভেতরে যে এক্সট্রা বাষ্পটা ছিল সেটাকে হাত দিয়ে এভাবে একটু মতে নিলেই কিন্তু এক্সট্রা বাষ্পটা খুব ভালো করে বেরিয়ে যাবে। তুমি হাতের সাহায্যে এটাকে একটু মতে নিচ্ছি, দেখুন এটার মধ্যে কিন্তু সফটনেসটা এখনও খুব ভালো করেই বজায় আছে। তো এখন এটা দেখুন আমি এভাবে হাত দিয়ে এভাবে উল্টে একটা মতে নিচ্ছি, এতে করে কিন্তু আপনারা যে ব্রেডটা রেডি করবেন পিৎজার জন্য সেটা কিন্তু অনেক বেশি সফট হবে এবং অনেক বেশি পারফেক্টও হবে। তো এ পর্যায়ে এভাবে করে নিচ্ছি, আপনাদের অবশ্যই এই ডোটাকে এই একইভাবে মতে নিতে হবে। তো এখন এটা দিয়ে আমি একটা ছোটোখাটো ধরনের রুটি বেলে নেব।
তো এখানে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি, যে ডোটা আছে আমি সম্পূর্ণ ডোটাই নিয়ে নিয়েছি। এর উভয় পাশে কিছুটা পরিমাণ করে ময়দা দিয়ে নিতে হবে, এতে করে বেলতে সুবিধা হবে। তো এখানে আমি একটা মাঝারি ধরনের রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমাকে আলতো হাতে বেলে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালো একটা সাইজে ওভাবে করিনি, কারণ এটা হাত দিয়ে আমাকে মেলে নিতে হবে। দুই পর্যায়ে এখানে আমি একটা পিৎজা ট্রে নিয়ে নিয়েছি, এর ওপর আমার যে বেলে রাখা ব্রেডটা ছিল সেই ব্রেডটা দিয়ে নিলাম, এবং হাতের আঙুলগুলোর সাহায্যে দেখুন এভাবে আমি আস্তে আস্তে করে প্রেস করে করে। দুই পর্যায়ে দেখুন আমি পুরো পিৎজা ট্রের ওপর এই ডোটাকে এভাবে করে ছড়িয়ে নিলাম, এবং সাইডের দিকটা একটু পুরো করে করেছি যেরকমটা পিৎজা হয়। আর এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে মাঝের দিকটা অনেক বেশি করে ছিদ্র করে নিচ্ছি, এতে করে মাঝের দিকটা যাতে ফুলে না ওঠে সেই ব্যবস্থা করতে হবে। তো এখানে অনেক বেশি করে ছিদ্র করে নিতে হবে। তো এ পর্যায়ে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে, এখন এর ওপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা যেরকম এই টমেটো কেচাপটা খেতে পছন্দ করেন ঠিক সেটুকু পরিমাণেই দিয়ে নেবেন। আমি এখানে হাফ কাপের মতো টমেটো কেচাপ দিয়ে নিয়েছি। এরপর টমেটো কেচাপটাকে খুব ভালো করে আমি একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি পুরো এই ডোয়ের উপরে। তো পর্যায়ে ডোয়ের উপর ছড়ানো হয়ে গেছে, এখন এর ওপরে আমি আগে থেকে যে কুকুরে রাখা মাংসটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। এই মাংসটা আপনারা ঠিক সেই পরিমাণে দেবেন যে পরিমাণে খেতে আপনারা পছন্দ করেন। তো এখানে আমি জায়গায় জায়গায় এক চামচ করে মাংস দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমাকে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। এ পর্যায়ে মাংসটা আমি যতটুকু পরিমাণে দিতে চেয়েছিলাম সেই পরিমাণটা করে এখানে দিয়ে দিয়েছি। আমার এখানে সম্পূর্ণ মাংসটা লাগেনি, কিছুটা কম মাংস আমি দিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। এ পর্যায়ে মাংসটা দিয়েও আমি ছড়িয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে মঞ্জরেলা চিজ ইউজ করেছি, আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ধরনের চিজ দিতে পারেন। তো এ পর্যায়ে চিজটা দেওয়ার পরে পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা চাইলে ঘরে কিন্তু এই মঞ্জরেলা চিজটা তৈরি করে ফেলতে পারেন। আমার চ্যানেলে এরকম একটা ভিডিও আগে থেকে আপলোড করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আর আপনারা যে কোনো ব্র্যান্ডের এই চিজটাও ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে আমি গোল গোল করে কেটে নিয়েছি টমেটো, সেই টমেটোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নেবেন, আমিও আমার পছন্দ মতো করে এখানে টমেটোগুলোকে সাজিয়ে দিলাম। তো এ পর্যায়ে টমেটোগুলো দেওয়ার পরে আমি এখানে আরও কিছু টমেটো দিয়ে দেবো, কিন্তু টমেটোগুলো আমি অন্যভাবে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম স্টাইলে কেটে মাঝের যে বিচিগুলো ছিল সেগুলোকে আমি ছড়িয়ে নিয়েছি, কারণ আমি ক্যাপসিকামের অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি এই লকডাউনের ভেতরে এই জন্য। তো এখানে আমি এই ক্যাপসিকামের আকারে কাটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এটাও আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেট করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন, এছাড়া আপনাদের পছন্দের যে কোনো ধরনের জিনিস দিয়ে আপনারা এটাকে ডেকোরেট করে নিতে পারেন। তো আমি এখানে এটাকে এভাবে করেই ডেকোরেট করে নিলাম। তো এ পর্যায়ে এটা রেডি হয়ে গেছে, দেখুন এভাবে করে আপনারা রেডি করে নেবেন। তো এটাকে এখন আমার বেক করে নিতে হবে। তো এ পর্যায়ে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, সে ফেটে রাখা ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি। যে অংশের ওপরে আমি কোনো পুর কিংবা অন্য কোনো ডেকোরেটেড জিনিস ইউজ করিনি সে অংশে দিয়ে দিচ্ছি, এতে খুব ভালো একটা কালার আসে এবং খেতেও ভালো লাগে। তো এর ওপরে আমি পুরোটার ওপরে এই ডিমটাকে ব্রাশ করে দিচ্ছি। তো এ পর্যায়ে এটাকে এখন বেক করে নিতে হবে। আমি একটা ইলেকট্রিক ওভেনের সাহায্যে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 40 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। তো 40 মিনিট পর আমি এটা বেক করে বের করে নিয়েছি। এ পর্যায়ে আমি আবার এই ফাটানো ডিমটাকে ব্রাশ করে দিলাম, যে অংশটাতে আমি আগে ব্রাশ করেছিলাম সেই অংশটাতে। আর এখান থেকে আগে থেকে গ্রেট করে রাখে মজারেলা কিছুটা পরিমাণ চিজ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই চিজটাকে আমি আবার এখানে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি।
এখানে খুব বেশি একটা চিজ দিতে হবে না, যেহেতু আমি আগে থেকে এখানে চিজ দিয়েছিলাম। তো এ পর্যায়ে এটাকে আমি আরও 10 মিনিটের জন্য একই তাপমাত্রায় বেক করে নিয়েছি। তো দেখুন কতটা ডিলিশিয়াস মনে হচ্ছে আমার এই মজাদার স্বাদের বিফ পিৎজা। আমি আশা করব আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় সহজেই এই বিফ পিৎজাটি অবশ্যই তৈরি করবেন। আর আপনারা যদি একবার এই বিফ পিৎজাটি বাসায় সবার সামনে প্রেজেন্ট করতে পারেন, সবাই কিন্তু এই বিফ পিৎজাটি চেটে পুটে খাবে। আর আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে বলে আমি মনে করছি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।